মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের উদ্যোগে দেওয়াল চিত্র বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও TSSCE চেয়ারম্যান অরুণোদয় সাহা সহ আরও অনেকে। ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে তিনি বলেন, শিক্ষা বলতে বোঝায় 64 কোলাজ। শিক্ষা মানে শুধু কলেজে পড়লাম এটা শিক্ষা না, 64টি কলা, এর মধ্যে তারা যে ফটো তুলছে এটাও একটা কলা, যারা থিয়েটারে অভিনয় করে এটাও একটা কলা, যারা নৃত্য করে এটাও একটা কলা বলে জানান তিনি। শিক্ষা বলতে বোঝা যায় 64 কলাজ। শিক্ষা মানে শুধু কলেজে পড়লাম এটা শিক্ষা না, 64টা কলা, এর মধ্যে ওনারা যে ফটো তুলছেন এটা একটা কলা, যারা থিয়েটারে অভিনয় করেন এটা একটা কলা, যারা নৃত্য করেন এটা একটা কলা, যারা আর্ট এটা একটা কলা, 64টা কলা। এই 64টা কলাকে সমৃদ্ধ করার জন্য দেশের প্রধানমন্ত্রী একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। আমরা 64টা কলার খবর অনেকেই জানি না, আমি তো জানি না, আমার জানা মতে অনেকেই জানে না, কেউ কেউ জানে, যারা জানে তারা আমাদের শিক্ষক। অনুষ্ঠানের উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী সহ উপস্থিত অতিথিরা দেওয়াল চিত্র ঘুরে দেখেন, পাশাপাশি এর ভূয়সী প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজ ইস্ট নিউজ।